بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله. এক ভাই জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া হালাল না হারাম, এই বিষয়গুলো মনে হয় জানা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন যে উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, সাগরের মধ্যে যে সকল প্রাণী ধরা যায় শিকার করা যায় সেগুলো হালাল। আর আরেকটি হাদিস আসছে, হাদিসটা ওলামাগণের কাছে হাদিসটা গ্রহণযোগ্য এবং আমলযোগ্য, সেটা হলো হুয়া তাহুরুন মা উহু আল হিল্লু মাইতাতুহু, আমার এবারটা হয়তো ভুল হতে পারে, যে এই পানি এবং এই পানির মধ্যে যে মৃত পশুগুলো আছে বা মৃত যা আছে আল হিল্লু মাইতাতুহু, আর এর মধ্যে যদি কোনো কিছু মারা যায় তাহলে সেটাও হচ্ছে হালাল, অর্থাৎ এটাও মানে সামুদ্রিক প্রাণীর কথাই বলা হয়েছে। তো সেই হিসাবে যদি রুচি হয় তাহলে কাঁকড়া খেতে পারবে, যদি রুচি হয় তাহলে কাঁকড়া খেতে পারবে, এটা হারাম না, এটা কেউ হারাম বলেননি। আর এটা উপরের প্রাণীও না, অর্থাৎ বার যেটাকে বলা হয় স্থলের মানে প্রাণী না, এটা হচ্ছে পানির মধ্যেকার প্রাণী, আল্লাহু আলাম। এটাই আলেমগণ ফতোয়া দিয়েছেন যে এটাকে সার্তান বলে ইয়াতে, সুতরাং এটা খাওয়াতে সমস্যা নেই যদি রুচি হয় পরিবেশ হয়। হ্যাঁ, তবে সব দিক বিবেচনা করে করতে হবে, যেমন সামাজিকভাবে অনেকে এটাকে অপছন্দ যদি করে আর সমাজ যদি আপনাকে নিষেধ করে তাহলে সে সমাজের নিয়ম কানুনগুলো মেনে চলাটা এটা কুরআন হাদিস বিরোধী নয়। সো আমার মনে হয় সে সকল বিষয়গুলো বিবেচনা করেই সামনে এগোনো উচিত, এমন নয় যে এটা না হলে আমার খাবার চলতেছে না, এটা না হলে আমার হচ্ছে না, ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে আপনাকে আগাতে হবে। শুকরান।